যে ব্যক্তি এগারো ভার সুরা ইকলাস অর্থাৎ আল্লাহ শরীফ পাঠ করে আর সেই সুয়াব মৃত ব্যক্তিদের উপর ইসাল করে তাহলে তাদের মৃতদের সংখ্যা পরিমাণ যত ব্যক্তিদের জন্য এই দুয়া এই সুয়াব ইসাল করেছে তত ব্যক্তির সম পরিমাণ আল্লাহ নেকি দান করবে প্রিয় স্থানে নাই আমরা যদি কিয়াল করে একটুখানি কিয়াল করে মনে করে দুয়ার সময় ইসাল করার সময় সময় যদি বলি আল্লাহ আমার এই সুয়াব এই নেকি এই কুরহান করিমের তেলাওয়াত এই কুলহু আল্লাহ শরীফ দুনিয়ার সমস্ত মুমিন নর নারীর কবরে পৌঁছিয়ে দাও ফতোয়া আলঙ্গিরির মধ্যে বর্ণনা করা হয়েছে এভাবে আপনি যদি আল্লাহর অলির মাঝারে বা কোন মুসলমানের কবরু টাইম যদি না হয় দুই নফল নামাজ পড়ে নিন নামাজের প্রতি রাকাতে সুরা ফাতিয়ার পর আয়াতুল কুরসি এবং তিনবার সুরাই ক্লাস পাঠ করুন এরপর নামাজ শেষে এই নামাজের সোয়াপ কবর বাসীর জন্য ইসালে সোয়াপ করুন যে ব্যক্তির জন্য ঈশালে সোয়াপ করবেন আল্লাহ ওই মৃত ব্যক্তির জন্য অন্ধকার কবরে নূর দান করবে আল্লাহ 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 আর আল্লাহ তালা যে ব্যক্তি এই দুই রাখার নামাজ আদায় করেছে আল্লাহ তালা তাকে অনেক অনেক সোয়াপ দান করবেন